লক্ষীপুরে জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে 17 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। দুপুরে সদর উপজেলা দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় টিকা নেওয়া এসব ছাত্রীদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকাল থেকে ওই মাদ্রাসা ছাত্রীদের টিকা দেওয়া হয়। অসুস্থ সবাই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। তবে দায়িত্বরত চিকিৎসক জানান, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নাই। টিকা নেওয়ার পর ছাত্রীরা আতঙ্কিত হয়ে এমন অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 24 অক্টোবর থেকে জেলার 5টি উপজেলার 1672টি শিক্ষা প্রতিষ্ঠানে 1,12,000 কিশোরী ও শিক্ষার্থীকে HPV এই টিকা দেওয়া হচ্ছে। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার সাথে ওর পার্থক্য কি জানো? হাতের নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব জমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।